नमस्कार देखছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। টিভির বিগ বস ছিলেন সিদ্ধার্থ। বিগ বস খ্যাত তরুণ তরুণীদের হার্টচপ, তার মোহময় হাসি, তার স্টাইলের অনুরাগী হাজার হাজার মানুষ। সিদ্ধার্থ শুক্লা। আজ সোজা সুজি স্বর্ণালীতে সিদ্ধার্থ শুক্লারই গল্প বলা যাক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি কোথাও হঠাৎ করে একটা মৃত্যু আমাদের আরো এক বছর আগের স্মৃতি ফিরিয়ে দিল, যে স্মৃতির সঙ্গে কোথাও জড়িয়ে রয়েছে সুশান্ত সিং রাজপুত। আজকে তামাম ফ্যানেরা তামাম অনুরাগীরা তারা এই সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর সত্যি সত্যি কোথাও বিভিন্ন সময় যোগসূত্র টানছেন, একরাশ হতাশার মধ্যে চলে গিয়েছেন। বয়স ভীষণ কম, মাত্র 40 বছর। ঠিক যেভাবে চলে গিয়েছিলেন অকালে সুশান্ত সিং রাজপুত, সিদ্ধার্থের এই অকাল মৃত্যুতে শোকাহত তার হাজার হাজার ভক্তকুল, শোকাহত অভিনয় জগত। মাত্র 40 বছর বয়সে অকালে চলে গেলেন সিদ্ধার্থ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, কিন্তু মাত্র 40 বছর বয়সে হৃদরোগে মৃত্যু, তাও এমন মানুষের যিনি ভীষণ রকমভাবে শারীরিকভাবে ফিট ছিলেন, যিনি ভীষণ রকমভাবে ফিটনেসে বিশ্বাসী করতেন, এবং এর সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে তা অসম্ভব নয় এমনটাও চিকিৎসকেরা বলছেন। তবে হৃদরোগ বাঁধার অনেক কারণ রয়েছে। আচমকা হার্ট অ্যাটাকে কেউ চলে গেলেও তার শরীরে কোনো আগাম সংকেত না দিয়ে চিকিৎসকেরা বলছেন যে এমনটাও হয়, আগে থেকে কোনো সংকেত পাওয়া যায় না, যদিও সেটা বিরল। জানা গিয়েছে বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ, তারপর আর তার ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে পুলিশ এখনই কোনো জোরালো সিদ্ধান্তে আসতে চাইছে না, কারণ ঘুমোতে যাওয়ার আগে তিনি কি ঘুমের ওষুধ খেয়েছিলেন, নাকি অন্য কোনো ওষুধ খেতেন যা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছিল, নাকি অন্য কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল, এই সব কিছু নিয়ে প্রশ্ন রয়েছে ধোঁয়াশাও। ইদানিং কি কারণে, কোনো কারণে মানসিক হতাশায় ভুগছিলেন কিনা তিনি, সেই বিষয়টাও সামনে চলে আসছে। দীর্ঘ লকডাউনে কাজ কম থাকার হতাশাও কি ছিল, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, তা নিয়ে মানসিক চাপ, সেটাও এই মুহূর্তে উঠে আসছে আলোচনায়, প্রশ্নের মুখে। হঠাৎ এত কম বয়সে এত ফিটনেস ফ্রিক মানুষের হার্ট অ্যাটাক, কারণ কি? এই সমস্ত উত্তরের খোঁজে এই মুহূর্তে মুম্বাই পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা এই মুহূর্তে পুলিশ। সিদ্ধার্থের মৃত্যুর নানা দিক নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই। Every Siddhian and everybody who supported Siddharth in his journey, a big, 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 very big thank you to all of you all and thank you so much. ছোট পর্দার হার্টথ্রব, বিগ বসের তারকা পারফর্মার, তরুণ তরুণীদের কাছে অত্যন্ত জনপ্রিয় সিদ্ধার্থ শুক্লার আচমকাই মৃত্যু। মাত্র 40 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টিভি জগতের বিগ বস। তার মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগী থেকে শুরু করে অভিনয় জগৎ। সূত্রের খবর বুধবার রাতে ঘুমানোর আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ, এরপর সকালে অভিনেতার আর ঘুম ভাঙেনি। মুম্বাইয়ের কুপার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি, চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতার, কিন্তু মাত্র 40 বছরের এক তরতাজা যুবকের আচমকা হার্ট অ্যাটাকের কারণের খোঁজে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। সবথেকে বড় প্রশ্ন এখন বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে কি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ না অন্য কিছু? সিদ্ধার্থের মৃত্যু ঘিরে আপাতত বাড়ছে প্রশ্নের জাল। ছোট পর্দায় ঝাঁ চকচকে কেরিয়ার গ্রাফ সিদ্ধার্থের। বাবুল কাঙ্গান ছুটে না বলে একটি ধারাবাহিকে অভিনয় দিয়ে রূপলি পর্দায় পা রাখেন সিদ্ধার্থ শুক্লা। এরপর জানে পেহচান সে, ইয়ে আজনবি, লাভ ইউ জিন্দেগি সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বালিকা বধূ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন সিদ্ধার্থ। বালিকা বধূতে শিব হিসাবে পরিচিত ছিলেন তিনি। সাবধান ইন্ডিয়া এবং ইন্ডিয়াস গট ট্যালেন্টের মতো রিয়ালিটি শোতেও সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন তিনি। এরপর 2019 সালে বিগ বসের 13তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা। শাহনাজ গিলের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবরই খবরের শিরোনামে থাকতেন সিদ্ধার্থ। নেট নাগরিকরা তাদের একসঙ্গে সিডনাস বলে ডাকতেন। করণ জোহরের হাত ধরে বলিউডেও পা রাখেন এই অভিনেতা। 2014 साले हाम्टी शर्मा के दुल्हनिया छबिते आलिया भट्ट और वरुण धवनेर संगे अभिनय करेछिलेन। आलिया भट्टेर संगे स्क्रीन शेयर करते देखा जाए सिद्धार्थ शुक्लाके। सम्प्रति ब्रोकेन बाट ब्यूटिफुल वेब सीरीजे अभिनय करेछिलेन तिनि। पाशापाशी बिग बॉस छाड़ाओ आरो एकटी रियलिटी शो खतरों का खिलाड़ी सीजन 7 विजयी हयेछिलेन तिनि। सिद्धार्थ शुक्ला के निधन का समाचार सुनकर मन बहुत व्यथित है, बहुत दुखी है, बहुत शॉकिंग है। इतने कम उम्र में और इस वक्त सक्सेस की दहलीज पर उन्होंने इतना बड़ा कदम रखा था। बिग बॉस के बाद बिग बॉस के घर से उनको बहुत प्रेम मिल रहा था, उनका ये अचानक चले जाना हार्ट अटैक से क्वाइट शॉकिंग, एक बहुत बड़ी क्षति है, बहुत बड़ा नुकसान सिनेमा इंडस्ट्री के लिए, टेलीविजन इंडस्ट्री के लिए, उनके करोड़ों करोड़ों फैंस के लिए जो ऑल ओवर वर्ल्ड ऑल ओवर हिंदुस्तान को मोहब्बत करते थे। मात्र 40 বছর বয়সে জনপ্রিয় অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। তাই তার মৃত্যু ঘিরে যে প্রশ্নগুলি জন্ম নিয়েছে তার উত্তর চাইছেন সকলেই। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। সুশান্তের মৃত্যু ঘিরে একের পর এক রহস্য দানা বেঁধেছিল। খুন না আত্মহত্যা তাই নিয়ে জন্ম দিয়েছিল বিতর্ক, যে বিতর্ক এখনো শেষ হয়নি। সুশান্তের পর এবার সিদ্ধার্থ, আরও এক অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিক অনুমান হার্ট অ্যাটাক হলেও এখনই কোনো জোরালো সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা। দীর্ঘ লকডাউন, হাতে কাজ কম থাকায় হতাশা, ব্যক্তিগত সম্পর্কে জটিলতা থেকে মানসিক চাপ, ৪০ বছরের সিদ্ধার্থের হৃদরোগের কারণ হিসেবে নানান তথ্য উঠে আসছে। তবে এসবের থেকেও বড় বিষয় একজন ৪০ বছরের জনপ্রিয় অভিনেতার এমন আচমকা চলে যাওয়া, যা কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। রিপাবলিক বাংলা।